আজকে আমরা মালয়েশিয়ার একটি ভিসা সাকসেস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সম্পর্কে তোমার কমেন্টস? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে, আসলে আপনারা অনেক বিশ্বস্ত হয়ে এতদিনে ওইটা ইয়ে দেখলাম, অনেক হেল্পফুল। অ্যাব্রোডে যাওয়ার একটা স্বপ্ন ছিল, যাক আলহামদুলিল্লাহ ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে। ওই যারা একটু কম খরচের মধ্যে অ্যাব্রোড পড়তে চায় ওদের জন্য মালয়েশিয়া একটা বেস্ট অপশন। ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সুবিধাও আছে, কেউ চাইলেও এখান থেকে আবার ইংলিশ কান্ট্রিগুলোতে মুভ করতে পারবে, ভালো কান্ট্রি যেগুলো আছে। বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আবু জাফর রাজু, আপনারা আশা করি ভালো আছেন। আমাদের সামনে উপস্থিত আছেন মাসুদ রানা। মাসুদ রানাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটির ভিসা পাওয়ার জন্য। তো মাসুদ রানার সিটি ইউনিভার্সিটিতে কিভাবে তার ভিসা সাকসেস হলো, এই ভিসা সাকসেস স্টোরিটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুরুতে আমরা মাসুদ রানার কাছ থেকে এই পাসপোর্টটা নিয়েছি এবং পাসপোর্টের ডকুমেন্টস এবং সঙ্গে তার সার্টিফিকেট, মার্কশিট, এই বিষয়গুলো আমরা সিটি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিই। সিটি ইউনিভার্সিটি তার সার্টিফিকেট, মার্কশিট, রেজাল্ট দেখে তারা মনে করেছে যে তাকে ভর্তি করানো যায়, সেই মর্মে তারা তাকে একটি অফার লেটার দিয়েছে। ঠিক আছে না মাসুদ রানা? দেখো তো অফার লেটার, এই অফার লেটারটা সিটি ইউনিভার্সিটি তাকে প্রদান করে একদিনের মধ্যে, এবং তারা এখানে উল্লেখ করে দেয় যে তার সে ভর্তি হতে পারবে এবং সেই সঙ্গে তাকে একটা স্কলারশিপ অফারও দেয়, তাই না? একটা স্কলারশিপের অফারও দেয় যেটা পার্শিয়াল স্কলারশিপ বলা হয়, এবং কিভাবে পেমেন্ট করবে, কোথায় পেমেন্ট করবে, সেই জিনিসগুলো মূলত এই অফার লেটারে পাওয়া যায়। এই অফার লেটারটি পাওয়ার পরে সে এই অফার লেটারে উল্লেখকৃত যে পেমেন্ট সেটি সে ইএমজিএসে দেয়। এই বডিটার কাজ হচ্ছে কোনো স্টুডেন্ট যখন ভিসার জন্য আবেদন করে তাহলে এই স্টুডেন্টের কাগজপত্রগুলো ঠিক আছে কি না সেগুলো চেক করে তাকে ভিসার জন্য একটা অ্যাপ্রুভাল লেটার দেয়া, এটা হচ্ছে ইএমজিএসের কাজ। তো এরপরে মাসুদ রানা যখন এই লেটারটা পেয়ে যায়, অফার লেটার, এরপরে সে ইএমজিএসে তার ভিসার জন্য অ্যাপ্লাই করে এবং একটা ফি দেওয়া হয়। তো সিটি ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দিয়েছিলাম 82,000 টাকা প্লাস বাংলা টাকায় 3150 রিঙ্গিত, এই সময় এটা এরকম আসে। তো এই টাকাটা দেওয়ার পরে সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে এটা জমা হয় ইএমজিএসে, ইএমজিএস কর্তৃপক্ষ কিছুদিন পরেই তাকে একটি লেটার দেয়, সেটা হচ্ছে ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার। এই লেটারটা সিটি ইউনিভার্সিটি তাকে দেয়, ঠিক আছে না? ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার, ইয়েস। এই লেটারটা দেওয়ার কিছুদিনের মধ্যেই সিটি ইউনিভার্সিটি তাকে আরেকটি লেটার দেয়, সরি সিটি ইউনিভার্সিটি না, ইএমজিএস কর্তৃপক্ষ তাকে আরেকটি লেটার দেয়, সেইটি হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল লেটার। এটা দেখতে পাচ্ছেন ভিসা অ্যাপ্রুভাল লেটার, এইটা 3 পেজের হয়, 3 পেজের দিয়েছে। এইখানে তারা উল্লেখ করে দেয় যে এখন সে মাসুদ রানা ভিসা নিতে পারবে। তাহলে তার এখন যেটা কাজ সেটা হচ্ছে ভিসাটা নেওয়া। ভিসাটা কোথায়? এখানে স্টিকার লাগাতে পারে। আবার ভিসাটা কি করা যায়? অনলাইনে করা যায়, ই ভিসা বলে, আমরা যেটা করেছি ই ভিসা। তো এরপরে হচ্ছে আমরা ই ভিসা করে ফেলি মাসুদ রানার জন্য, এবং এই ই ভিসা, তারপরে এই কাগজগুলো, যা কাগজ আছে সবই আসলে অনলাইনে চেক করতে পারে, আমি চেক করতে পারি, মাসুদ রানা চেক করতে পারে, অথবা আপনিও চেক করতে পারেন। এরপরে আমরা যেটা করি, আমাদের কাজ শেষ, এরপরে হচ্ছে আমরা একটি টিকিট করি, এটা ফাইনালি এয়ার টিকিট। তো এইটা আমরা এয়ার টিকিট করার পরে আমাদের কাজ মোটামুটি শেষ, এরপরে যে কাজটা বাকি থাকে সেটা হচ্ছে ভাইরাস, মানে করোনার টিকা, মানে করোনার ভ্যাকসিনের যে সার্টিফিকেট, করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট লাগে। এরপরে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারের সিটি ইউনিভার্সিটির ক্ষেত্রে ফার্স্ট ইয়ারের 1 বছরের ফি পেমেন্টটা করতে হয়। আমরা যেটা অলরেডি ইউনিভার্সিটিকে পাঠিয়ে দিয়েছি, আজকালকের মধ্যে আশা করছি ওই পেমেন্ট স্লিপটা চলে আসবে। তাহলে এই কাগজগুলো প্লাস পেমেন্ট স্লিপটা নিয়ে মাসুদ রানা এয়ারপোর্টে চলে যাবে 7 তারিখ। গেলেই তাকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বেসিক কোশ্চেন, যে কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, এই বিষয়গুলো জেনে তাকে বলবে যে হ্যাঁ এখন তুমি মালয়েশিয়া যেতে পারো। মালয়েশিয়ায় গেলে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে, রিসিভ করে তাকে ইউনিভার্সিটিতে নিয়ে যাবে, অথবা যদি ইউনিভার্সিটির সময় না হয় অন্য সময় হয়
তাহলে তাকে যেখানে সে থাকবে আবাসিক সেখানে নিয়ে যাবে, যাওয়ার পর পরদিন আবার ইউনিভার্সিটিতে নিয়ে এসে তার বাকি যে কাজগুলো থাকে যেমন আই কার্ড দেওয়া, তারপর এই কাজগুলো করে ফেলবে। এটার মাধ্যমে যেটা হবে যে আসলে ও যে ইএমজিএসএ অ্যাপ্লাই করেছে, এই কথাটুকু একটু বলে রাখি, সেখানে যখন অ্যাপ্লাই করা হয় তখন ওখানে একটা পার্সেন্টেজ হিসাব করা হয়, কাউন্ট করা হয়। যখন অ্যাপ্লাই করা হয় তখন হয়তো 15% হয়ে যায়, এটার পরে 30% হয় অথবা 35% হয়, হলে এই ভিসা অ্যাপ্রুভাল লেটারটা আসে, ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার আসে। এরপরে 70% হয়, 70% হলে ভিসা অ্যাপ্রুভাল লেটার ভ্যাল আসে। এখন তার ওখানে 70%ই আছে, তাই না? 70% আছে। এ যখন মালয়েশিয়ায় চলে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, ইউনিভার্সিটিতে যখন আই কার্ড পাবে, তার ওখানকার প্রসেস যেগুলো আছে ওগুলো যখন করবে ইউনিভার্সিটির লোকের সহায়তায়, তখন তার ইএমজিএসের ওয়েব পোর্টালে 100% হয়ে যাবে। যখন তোমার 100% হয়ে যাবে তখন তোমার এইখানে একটা মাল্টিপল ভিসা লাগাই দেবে, অর্থাৎ যেই ভিসাটা নিয়ে, হ্যাঁ এখন তো তুমি সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়েছো, তখন এটাকে এসইভি বলে, হ্যাঁ সিঙ্গেল এন্ট্রি ভিসা, তখন তুমি মাল্টিপল এন্ট্রি ভিসা একটা এখানে লাগাই দিবে স্টিকার, তখন তুমি বাংলাদেশে প্রয়োজনে যে কোনো সময় আসবা যাওয়া পড়াশোনা করবা। এই তো হচ্ছে মোটামুটি। আর একটা বিষয় যে স্টুডেন্টরা সবাই চায় যে পার্ট টাইম জব। আসলে আমরা মাসুদ রানার ক্ষেত্রে যেটা করেছি যে আমরা ওকে হেল্প করার জন্য, আমরা তো আসলে পার্ট টাইম জব নিয়ে দিতে পারি না বা বলতে পারি না, কারণ পার্ট টাইম জব আসলে মালয়েশিয়ায় সরকারিভাবে নিষিদ্ধ। কিন্তু প্র্যাকটিস হচ্ছে যেহেতু আইনটা ওই রকম করা না, বাংলাদেশি স্টুডেন্টরা সবাই কম বেশি পার্ট টাইম জব করেই, তো সেক্ষেত্রে মাসুদ রানা যাতে ওখানে গিয়ে পার্ট টাইম জব করতে পারে সেই ব্যাপারে আমরা আমাদের যে পরিচিতি আছে বা যে আমাদের লোকজন যারা সেখানে আছে তাদেরকে সুপারিশ করে একটা জবের ব্যাপারে হেল্প করার জন্য আমরা মাসুদ রানার সঙ্গে কথা বলাইছি, তাই না মাসুদ রানা? কথা বলাইছি, ও গেলে ইনশাল্লাহ আবার দেখা করাই দেবো, তারপরে তারও সিলায় যদি তার জব হয়ে যায় আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর আফটার অল কথা হচ্ছে মালয়েশিয়ার জব আসলে অত কঠিন না, যে খুব কঠিন, হ্যাঁ চেষ্টা করলেই মোটামুটি একটা জব পাওয়া যায়। তো এই হলো মোটামুটি আমার পক্ষ থেকে কথা। এখন একটা জিনিস আমি জানতে চাইবো যে এখানে প্রিয় দর্শক একটু পরিচয় করে দিয়ে, মাসুদ রানার চাচা আছে, তো উনি খুব এই মানুষ, তো মাসুদ রানার চাচার কাছ থেকে একটু আমরা জানতে চাইবো যে উনি আমাদের সার্ভিস সম্পর্কে বা আমাদের সম্পর্কে ওনার অভিব্যক্তি কি। আসলে তো স্বাভাবিকভাবে সবাই ভালোই বলে, তো আপনি খারাপ কিছু আছে কিনা যেটা দেখেছেন সেটা একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে আমি ইতিপূর্বে এটা ব্যাপারে খুব একটা অবগত ছিলাম না, আজকে অবগত আসার পর যতটুকু দেখলাম শুনলাম তাতে আমার মনে হলো যে সিস্টেমটা ভালো বা ওনারাও কাজকর্ম দেখছেন সিনসিয়ার, ওনাদের মানে আরপান চেষ্টা আছে যে মানে একটা ছাত্র মালয়েশিয়া গেলে মানে যেন সে সেখানে যাইয়া লেখাপড়া পাশাপাশি মানে পার্ট টাইম একটা জব নিয়েও যেন একটু ভালো থাকতে পারে, এ ধরনের মানে আন্তরিকতা ওনাদের মধ্যে আমি পাইছি। তাই সব লিয়া ওভারঅল ভালো। জাজাকাল্লাহু খায়রান আমাদের প্রশংসা করার জন্য। আসলে প্রশংসার পাশাপাশি যে আমাদের যদি কোনো ভুল থাকে সেগুলো ধরিয়ে দিলে হবে কি যে আমরা আরও আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারি। যাই হোক, এবার মাসুদ রানা তো অনেকদিন ধরেই আমার সঙ্গে আছে, কাজ করছে। মাসুদ রানা দৌড়াদৌড়ি কিছু কাজ ছিল যে আমাদের কোথায় যেন কারিগরি শিক্ষা বোর্ডেও কাজ ছিল, তাই না? আমরা ওটা নিয়েও একটু দৌড়েছি। আসলে যেটা হয় যে একটা কাজ করতে গেলে আসলে এইরকম স্টুডেন্ট ভিসার অনেক ধরনের কাজ থাকে, কাজ শুরু হয় মূলত এখান থেকে। তার মানে এখানে একটু ভুল হয়েছে, এখন এটা ঠিক করা লাগবে, তার মানে এরপরে একটু সার্টিফিকেটে ভুল হয়েছে, সার্টিফিকেটটা ঠিক করতে হবে, তার মানে অনেক ধরনের আসলে কাজ থাকে, করোনা ভ্যাকসিনের একটু কাজ, তারপরে নানান ধরনের কাজ থাকে, একটা লম্বা জার্নি। সব কাজ কিন্তু আমার উপর নির্ভর করে না অথবা আমার অথরিটির কারোর উপর নির্ভর করে না, একটা কাজ এক এক ধরনের। যেমন এই কাজটা পাসপোর্ট অথরিটির উপর নির্ভর করে, এখন এই জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু সময় বেশি লাগে অথবা কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম সৃষ্টি হওয়া স্বাভাবিক। তারপরে এর মধ্য থেকেই আমাদেরকে কাজ করতে হয়। তার আলোকে মাসুদ রানার সঙ্গে যে দীর্ঘ জার্নি, এই বিষয়ে মাসুদ রানা কিছু বলবে। মাসুদ রানা প্রথমত ভিসা সিটি ইউনিভার্সিটিতে যাচ্ছে, এতে কুয়ালালামপুর। আচ্ছা না, প্রথমে বলতে যাবো যে অ্যাব্রোডে যাওয়ার একটা স্বপ্ন ছিল, যাক আলহামদুলিল্লাহ বিষয়টা অ্যাপ্রুভ হয়েছে।
আর আপনাদের সাথে যে জার্নিটা ভালোই খারাপ না, অনেক দিক দিয়ে হেল্প পাইছি আপনার পার্সোনালি আপনার থেকে, আর ওভারঅল ভালোই আসলে কি বলবো। আচ্ছা তুমি যে আমাদের সম্পর্কে জানলা কিভাবে? ওইটা আসলে ফেসবুক থেকে আপনাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখা, আপনাদের এমডির একটা ভিডিও দেখছিলাম ওইখান থেকে আসা। এরপর ইউটিউবে, হ্যাঁ ইউটিউব হয়তো, হ্যাঁ হ্যাঁ হইতে পারে, ইউটিউব আর ফেসবুক যে কোনো একটা হবে, ওইখান থেকে পরে আপনাদের ওইগুলো একটু ডিটেলস দেখা হয়েছে, এরপর অফিসে আসে কথা বলা হয়েছে, এরপর থেকে আর কি আপনাদের দিয়ে প্রসেসিং করানো। বাংলাদেশি যারা যেতে চায় তোমার মতো, তাদের উদ্দেশ্যে কোনো কথা আছে কিনা? কাগজপত্র বলতে একজন স্টুডেন্টের আবার মানে প্রথমত হলো যে আপনি যখন বাইরে পড়ালেখা করতে যাবেন এর আগে আপনার সব ডকুমেন্ট গুলো অবশ্যই রাখা লাগবে। আমি ওইটা নিয়ে একটু মানে হ্যাম্পারে ছিলাম, একটু দৌড়া দৌড়ো করা লাগছে, হ্যাঁ আরো সুবিধা, আরো সুবিধা হয়েছে, হ্যাঁ ওইটা ওইটা প্রথমে যাওয়ার আগে সব ডকুমেন্ট আগেই ওকে করা মানে দরকার আমাদের, হ্যাঁ যেটা আমার একটু ইয়ে হয়েছে। আর ওই যারা একটু কম খরচের মধ্যে অ্যাব্রোড পড়তে চায় ওদের জন্য মালয়েশিয়া একটা বেস্ট অপশন, ওইটাই। ক্রেডিট ট্রান্সফারের, হ্যাঁ ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সুবিধাও আছে, কেউ চাইলেও এখান থেকে আবার ইংলিশ কান্ট্রিগুলোতে মুভ করতে পারবে, ভালো কান্ট্রি যেগুলো আছে। আমাদের সম্পর্কে তোমার কমেন্টস কি, অর্থাৎ তুমি কি বলো যে মানুষ আমাদের সঙ্গে আমার কাজ করতে পারে, আমার সঙ্গে কাজ করতে পারে কি পারে না, এই ব্যাপারে তোমার মন্তব্য? হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আসলে আপনারা অনেক বিশ্বস্ত হয়ে এতদিন ওইটা ইয়ে দেখলাম, অনেক হেল্প হলো, চাইলে যাদের মানে ওইরকম ওইটাই কারো কারো মানে ইন্টারেস্ট থাকলে কাজ করতে পারে আপনাদের সাথে, মানে অনেক হেল্পফুল আছেন, বিশ্বস্ত আছেন, অতটুকুই। শেষ পর্যন্ত ছিলাম, ভিসা অ্যাপ্রুভ হয়েছে, ওইটাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ধন্যবাদ তোমাকে, আচ্ছা সালাম আলাইকুম। প্রিয় দর্শক, এই ছিল আসলে আমাদের আজকের মাসুদ রানার সঙ্গে আমাদের যে জার্নি, দীর্ঘ এক মাস প্লাস জার্নি। তো আশা করি আপনাদের আজকের এই আমাদের ভিডিওটি দেখে কিছুটা অভিজ্ঞতা হবে, আপনারা কিভাবে বিদেশে যাবেন সেই একটা গাইডলাইন পাবেন এই ভিডিওতে। মূলত এই উদ্দেশ্যেই আমরা এই ভিডিওটি করেছি, এজন্য বিশেষত আঙ্কেল খুব কষ্ট করে দূর থেকে আসছে, আঙ্কেলকেও ধন্যবাদ জানাচ্ছি, মাসুদ রানাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং মাসুদ রানা যাতে মালয়েশিয়ায় যে ভালো করতে পারে, জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারে এই দোয়া করি। আর মালয়েশিয়া যে কোনো সময় তুমি আমাকে মানে এখন যেমন মনে নক করছো এরকমই নক করবা ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করব তোমাকে হেল্প করার। তো ভালো থাকবেন প্রিয় দর্শক, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।